মন না সহারই কথা, কেননা বাইক চালানো শেখানোর নামে দিতে আছে পিছন দিয়ে ইচ্ছা মতো গোতা। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলছি আজকে আমরা পার্ট টু রিভিল করতে যাচ্ছি জাইনা তাসনিম তমাকে নিয়ে। এন্ড ফার্স্ট অফ অল তো আমি সবার কাছ থেকে বলে নিতে চাচ্ছি আই এম সরি। কেন? বিকজ দেখো গত ভিডিওতে অনেকে আমাকে খারাপ মনে করছো, তার পেছনেও কারণ আছে। আমি অনেকবার বলছিলাম যে গ্রামের চাষা তো ভাইসারে ওর উপর ক্রাশ খাইছে আর হলো ক্ষেত থেকে উঠাইছে। এন্ড এই জিনিসগুলো মনে করো তোমাদের বুঝতে একটু অসুবিধা হয়েছে, সেগুলো আগে এক্সপ্লেন করতে হবে। তো গ্রামের চাষা তো ভাইসারি তাদেরকে বলা হয় না যারা গ্রামে থাকে। গ্রামের চাষা তো ভাইসারি বলা হয় না যারা গ্রামে থাকে। গ্রামের চাষা তো ভাইসারি তাদেরকে বলা হয় যারা যে জায়গায় থাকে ক্ষেতের মতো থাকে। আর যে ক্ষেত থেকে উঠাইছে বলতে এমন তো না যে ভাই সে আসলেই ক্ষেত থেকে উঠাইছে। একটা পাবলিকের চোখে কি পরিমাণ হলে রাস এই মাইয়ার প্রতি খাই ক্রাস, তাই বলছে যে ক্ষেত থেকে উঠাইছে। তো আশা করি ভাই বিষয়গুলো বুঝছো যে কি বোঝাইতে চাইতেছি। কেননা ভাই দেখো তোমরা অনেকে বাজে মন্তব্য করছো যে আমরা গ্রামে থাকি বলে আমাদেরকে অপমান করছেন, এমন না ভাই। এই মাইয়ার প্রতি যে ক্রাস খাইছে সেই গ্রামের চাষা তো ভাই, তার পিছনে কারণটা আমি বলে দিছি। আর কি শুনতে চাও তোমরা বলো? এখানে আমি ভুল কিছু বলছি ভাই? না। একটা মেয়ের চেহারা দেখতে এত বাজে, এত বড় বড় মুখ, তারপরে তোমরা তার উপরে খাও ক্রাশ, আর আমরা পিছন মারছি এখানে আমাদের দোষ? আর ভাই আজকে কেমন জানি বয়সটা আমার খারাপ খারাপ আইতেছে, আমি বুঝতেছি না। তো এটা নিয়ে কেউ আবার মাইন্ড করিও না যে আজকে আবার বয়সটা এত খারাপ লাগতেছে কেন। হ্যাঁ ভাই ঠিক আছে, আমার নিজেরই কেমন যেন কনফিউশনে পড়ে গেছি যে এত বাজে বয়স হইতেছে কি আজকে, হয়তো বা গলা ক্লিয়ার হইতেছে না। সমস্যা নেই, তারপর আমি আমার বেচ দেবো। তো এখন কিছু পাবলিকের মাইন্ডে যা চলতেছে তা বলি। চুদির ভাই মেন কথা না কই আজকে এত বড় করতেছে কে ডিসক্লেমারটা? সরি ফর দ্যাট, লেটস স্টার্ট বেবি। কবি বলেছেন, কবি আমার বাল বলেছেন, আমি যেটা বলি এটা শুন, তোমার আমার বাল লাগে। ঠিক আছে আমারও তোমার লেগেছে ভালো, তাহলে এক কাজ করো আমার ঘরে চলো, দুজনে মিলে খেলি, আই মিন লুডু। এইভাবে তার বমবমের দিকে তাকিয়ে আছো কেন? সে আসছে আমার কাছে, ওই যে বললাম যে আমার ঘরে আসার জন্য, সেই জন্য সে আমার ঘরে আসছে। লও মামা হবে খেলা, খেলার মাঝখানে তোমাদের তো মা পূজা বললো। আমি কষ্ট পাচ্ছি, এটা যদি তোমাকে আমার বলতে হয়। দেখো যতক্ষণ না বলছো ততক্ষণ অবধি তো আমি তো ভেতর থেকে বের করব না, আই মিন আমার ফোন পকেটের ভিতর থেকে, আর যেটা বুঝছো ওইটাও। দেখছো এটা হলো তার মেন কথা, তার ক্ষুধা লাগছে কিনা এটা জানি না, তবে তার ওইটা চুষার খুবই ইচ্ছা ছিল যার কারণে সে বলতে চাইতেছিল এটাই। তবে দুর্ভাগ্যবশত আমি একটু ঘুরায় পেঁচায় হইলো জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা তো যার যার গার্লফ্রেন্ড আছে তাদের গার্লফ্রেন্ড যদি কোনো সময় বলে জান ক্ষুধা লাগছে রাতে 12টার পরে, তারপরে বলবা যে ঠিক আছে ভিডিও কলে আসো আমি একটা জিনিস দেখাইতে আসি, ওইটা চাটো। মানে ফ্রিজ থেকে আইসক্রিম বের করে দেখাইবা? সরি, ফাইভ স্টার হোটেলে নিয়ে পিছন মারার অবস্থা আমার নাই, লিটনের ফ্ল্যাটে নিয়ে যাওয়ার গাড়ি ভাড়ার আছে তো? হুম ওইটা আছে, তাতেই চলবে। তাইলে ঠিক আছে, আই ফাক ইউ টু ফালতু ইডিট। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। তো না ভালো তো আছি, কিন্তু কি বলতে চাইতেছো এটা বলো? তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তারা সবাই গিয়ে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো, উপরে দেওয়া আছে। এটা হলো এদেশে ইউটিউবিং পজিশন, বুঝছো ভাই? তোমার মনে করো ইউটিউবার হওয়ার ইচ্ছা তাহলে তোমার তেমন কিছু করতে হবে না, যাও টিকটকে যাও, টিকটকে গিয়ে মুদ্রাগিরি দু চার সেলিব্রিটি হও, তারপরে মনে করো ওইখানে তোমার লাখ লাখ ফলোয়ার হবে, ওইখানে গিয়ে তুমি সবার সামনে বলে বেরো যে ভাই আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি প্রোফাইলের মধ্যে লিংক দিয়ে দিছি, না হলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেখো সবার আগে পেয়ে যাবা। এটা হলো বাংলাদেশি কিছু ইউটিউবারের লিস্ট, শুধু এরকম ভাবে যে সে শুধু ইউটিউবের মধ্যে অডিয়েন্স নিতেছে এটা তোমাদের ভুল ধারণা, তার ফেসবুক প্রোফাইলে ঢুকে দেখি এই অবস্থা। নো ব্রাদার দিস ইজ হার্ড ওয়ার্ক, আর তারপরে তার ইনস্টাগ্রাম আইডিতে ঢুকে দেখি এই অবস্থা, আর এইখানে সে পিক ভিডিওস আপলোড করে মনিটাইজেশন চালু করে সে টাকা কামাইতেছে ফেসবুক থেকে ইনস্টাগ্রাম থেকে। হ্যাঁ ইনস্টাগ্রামে মনিটাইজেশন না, এটার সাবজেক্ট আলাদা। তবে হ্যাঁ ওইখানে আবার কিছু কিছু পিকের মধ্যে সে মাস্ক সারা পিক দিয়েছে, তার মধ্যে একটা পিক দেখাইতেছে দেখো।
তো এই পিকটা একটু ভালো করে খেয়াল করে এখানে 190টা লাইক আর মনে করো যে 5টা কমেন্ট আছে তো কমেন্টগুলো একটু দেখানো কি কি কমেন্ট করছে যাই হোক এখানেও কিছু গ্রামের চাচা তো ভাইসারি কমেন্ট করছে তবে এখানে একটা কমেন্ট ভালো লাগছে একটা দিদি বলছে দিদি তুমি মাস্ক পেহি আছিয়ে থে উপরে আল্লাহ মেসেজ দিবেন কথা সত্যি এইভাবে বলতে চাইছিল কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটা বানান ভুল করছে যার কারণে পুরোপুরি ভালোভাবে বলতে পারে নাই এখানে অ্যাকচুয়ালি বাংলাটা হলো এটা যে তোমাকে মাস্কই ভালো দেখা যায় মাস্কের বাইরে তোমাকে কুত্তা থেকে বাজে দেখা যায় হ্যাঁ কুত্তার থেকে বাজে দেখা যায় এটা আমি নিজে বানাইছি তবে এটা সত্য কথা দেখো জায়গাটা সুন্দর না হ্যাঁ সুন্দর কিন্তু আমার চাইতে বেশি সুন্দর না বাবা কি সুন্দর কথা মানে জায়গা সুন্দর তার থেকে বেশি সুন্দর না এক কাজ করি ওই জায়গার মধ্যে একটু গাথা করে একটু শারীরিক সম্পর্ক করি আর তোমার এখানে তো করার দরকার নেই কারণ কেন কেননা তোমার গাথা অলরেডি ফাঁস হয়ে গেছে সমঝরো দুই হাত লাগায় যেভাবে দিতেছ তুমি পিকআপ আমারও তো মন চাই আমারটা ধরে একটু ঘোরাও কি বলছেন পিকআপ আমার শরীরের কি বলছেন দেখো ভাই মেয়েটা যেভাবে বাইকের পিকআপটা ঘুরাইতাছে এভাবে কিন্তু এভাবে মিয়াখলি পাপা কিন্তু জনি সিংস ভাইয়ের মিডল পিকআপটা ঘুরাই ইউ নো হোয়াট আই মিন বাবা চালায় ভাড়া করা বাস ছেলে আমার স্ট্যাটাস দেই আমি সব মেয়ের ক্রাশ যে মেয়ে বছরের নিচের তলায় দেয় না ঠিক মতো চাষ যে মেয়ে বছরের নিচের তলায় ঠিক মতো দেয় না বছরের চাষ সেই মেয়ে টিকটকে এসে দাবি করে সে নাকি সব ছেলেদের ক্রাশ বালিশ জড়িয়ে কেঁদেছি কিন্তু কখনো চিৎকার করতে পারিনি এত জোরে যেহেতু লেগেছে আমাকে বলতে পারোনি তাহলেই তো আমি আস্তে করে দেই আই মিন ভালোবাসার ব্যথাটা এক রাত আমার সাথে থেকে তুমি নিজেকে ভাবতেছো তুমি হয়ে গেছো আমার অনেক বড় ফ্যান এক রাত আমার সাথে থাকে তুমি নিজেকে ভাবতেছো তুমি হয়ে গেছো আমার অনেক বড় ফ্যান তাহলে কেন তুমি টিকটক গিয়ে করতেছো গ্যান গ্যান ভালো হয়ে যাও মাসুদ বিপদ যদি না শেষ হয় তবে গাড়ি ভাড়া কে দেবে বলো তো তোমার বাবা লাগি নাকি আমি যে ফিরিতে নিয়ে যাবো যার কিনা ফেস নাই সে আবার এই কথা বলতেছে সে তার ফেস নিয়ে কখনো অহংকার করেনি তোমার ফেসে এমন কি আছে যে তুমি অহংকার করতা তাই তোমাকে দেখে একটা ডায়লগ আমার মনে পড়ে গিয়েছে ওইটা বরিশাল থেকে আমি আমদানিকৃত করে আসি সেটা তোমার জন্য স্পেশালি ভদ্র সমাজে মানুষ চা পায় না খাইতে কিছু বুটকু মানুষ যায় রাইতে ঘুমাইতে ভদ্র সমাজে কিছু মানুষ পায় না চা খাই আর কিছু বুটকু মানুষ যায় রাইতে ঘুমাইতে বুটকি নাই লগে চা খাই মগে তো ভাই আমার জানার মতো আমি পর্যাপ্ত বুঝাইছি তারপরে যদি তোমাদের মনে হয় যে আরেকটু বোঝানো উচিত তাহলে এক কাজ করো আমাকে কমেন্ট বক্সে জানাও আমি ইনশাল্লাহ আবার পার্ট 3 বানাবো সো আর কোনো নেক্সট নেই আজকের জন্য এতটুকু গান যারা এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু ভালো লাগছে সাইটটা করে লাইক কমেন্ট শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না আগামী কাল আর একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য অলওয়েজ দোয়া আছে আমার জন্য দোয়া করেন আপাতত জন্য গেলাম 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 গেলাম